তো বন্ধুরা, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে পেখমের পাপা গিয়েছে সুন্দরবন বেড়াতে। তো 3 দিন পর, মানে 3 দিনের দিন আজকে বাড়িতে এসছে। তো পেখমের জন্য অনেক কিছু এনেছে, সেগুলো তোমার দেখাই। দাঁড়া দেখাই, এটা একটা পড়বে। তো চল, কেমন লাগছে? চলো খোলো। ঠিক আছে, আরো দুটো রয়েছে। এটা লায়ন না কি সিংহ না বাঘ, কিছু তো বোঝা যাচ্ছে না। এই একটা, এটা পড়বে তুমি, সরে এসো। তুমি দেখতে পাচ্ছ না? ঠিক আছে, পরে পড়িয়ে দেবো। আর এই যে একটা আছে র্যাবিট, এটা এনেছে। এই যে এটা আবার ছিঁড়েও গেছে, তো এটাকে ঠিক করতে হবে, তারপরে ওকে পড়াতে পারবো। দাঁড়া মামন, দাঁড়া। ঠিক আছে ঠিক আছে। আর একটা কি পাপা, আর একটা কি এনেছে সেটা দেখাই। ক্লিপগুলো তো খুলে গেল। এই যে সুন্দরবনের বাঘ দেখাচ্ছে। তো পেখম বলেছিল কাঁকড়া আনতে আর বাঘ আনতে, কিন্তু কাঁকড়াটা সেইভাবে দাম দর ঠিক হয়নি বলে ওই জন্য কাঁকড়াটা আনেনি, আর বাঘটা এনেছে। পছন্দ এটা? জোরে বলো। হ্যাঁ, ঠিক আছে, তোমার ভালো লেগেছে? তুমি কাকে দেবে বাঘটা, কাকে দেবে বাঘটা, কাউকে দেবে, পাপাকে? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাঁকড়াটা কিন্তু দাম দর ঠিক হয়েছে বা ওটার জন্য নয়, পরে নেবো, পরে নেবো করে করে।